নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন, প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না, শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12ই রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই, জশনে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12ই রবিউল আউয়াল, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের জোহর নামাজ কই? এদের আসরের নামাজ কই? এদের এবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আসরা নাই, আসরা নাই, আসরা নাই। এজন্য এ নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে চারটা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো, আমরা হাজির হইতে পারতাম? জোরে বলেন, পারতাম?